আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকে আমরা দুইটা ফ্রেজাল ভার্ব শিখবো আর একটা হচ্ছে কানেক্টর শিখবো। তো এগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন। তো অনেকদিন যাবত আসলে ভিডিও বানাতে পারছি না, একটু ব্যস্ততা জনিত কারণে, অফিসিয়াল কাজ, পারিবারিক অনেক কাজের কারণে আর কি ভিডিও প্রতিদিন আপলোড করা হয় না। তো চলুন, আজকে আমরা যে কানেক্টরটা শিখবো এটা হচ্ছে আপনার নো ওয়ে। নো ওয়ে এটা অর্থ হচ্ছে উপায় নেই, ঠিক আছে? এখানে যদি আপনারা কোনো অ্যাকশন লাগাতে চান তাহলে কিভাবে মেক সেন্টেন্স করবেন, তো চলুন বিষয়টা আমি বুঝিয়ে দিই। প্রথম হচ্ছে আপনার নো ওয়ে, এটা দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার টু যুক্ত করবেন, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। আপনি বলতে পারেন সেখানে না গিয়ে উপায় নেই, নো ওয়ে টু গো দিয়ার। তারপরে বলতে পারেন যে পড়াশোনা না করে কোনো উপায় নেই, নো ওয়ে টু স্টাডি। তারপরে বলতে পারেন যে খাবার না খেয়ে কোনো উপায় নেই, নো ওয়ে টু ইট দিস ফুড, মানে এই খাবারটা না খেয়ে কোনো উপায় নেই। তোমার সাথে কথা না বলে কোনো উপায় নেই, নো ওয়ে টু টক উইথ ইউ বা টু ইউ, দুইটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো নো ওয়ে এটা অনেক সময় ব্যবহার করে থাকি। হ্যাঁ, শুধু নো ওয়ে এটার অর্থ হচ্ছে উপায় নেই, এবং এটার সাথে যদি কোনো অ্যাকশন লাগাতে চান তাহলে কিন্তু খুব সুন্দর করে টু যুক্ত করে ভার্ব ওয়ান দিয়ে অবজেক্ট করে দিবেন। তো চলুন, এবার আমরা দুইটা ভুনাস, আমরা দুইটা ফ্রেজাল ভার্ব শিখি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম যেটা, এটা হচ্ছে আপনার তাকিন। তো অনেক সময় দেখবেন যে আমরা ইন করি, তাই না? আমাদের শার্ট ইন করতে হয়, হ্যাঁ, প্যান্টের ভিতর দিয়ে। তো তাকিন শব্দটা তো আপনি বলতে পারেন যে কোনো কিছু ইন করা। আপনি বলতে পারেন যে তাকিন ইউর শার্ট, তোমার শার্টটা ইন করো। অথবা বলতে পারেন যে হি টোল্ড দ্যাট বয়, সে বলেছিল ওই বালকটাকে টু তাকিন হিস শার্ট, মানে সে ওই বালকটাকে বলেছিল তার শার্টটা কি করতে, মানে ইন করার জন্য, ঠিক আছে? এভাবে করে কিন্তু আপনারা তাকিন এই ফ্রেজাল ভার্বটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো চলুন আরেকটা ফ্রেজাল ভার্ব শেখা যাক, এটা হচ্ছে আপনার বাটন আপ। তো বাটন আপ হচ্ছে আমরা যে বোতাম লাগাই, এটাকে আমরা কি বলি, বাটন আপ। আপনি বলতে পারেন যে বাটন আপ ইউর শার্ট, তোমার শার্টটা মানে কি বোতাম লাগাও, ঠিক আছে? অথবা বলতে পারেন যে বাটন আপ ইউর কোট, বাটন আপ ইউর কোট বিফোর ইউ গো আউট, ঠিক আছে? মানে তোমার কোটের বোতামটা লাগাও বাহিরে যাওয়ার আগে, ঠিক আছে? বাটন আপ ইউর কোট বিফোর ইউ গো আউট। এভাবে করে কিন্তু খুব সুন্দর করে এই দুইটা ফ্রেজাল ভার্ব কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।